জুলাই মাধ্যমে ক্ষমতা দখল করেছে নাইজারের এক সামরিক বাহিনী কিন্তু ফ্রান্স এই অভ্যুত্থানের বিরোধিতা করে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে এ নিয়ে নাইজারের জানতার সঙ্গে ফ্রান্সের সম্পর্ক নাজুক হয়ে পড়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুক্রবার অনলাইনে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে দেওয়ার বিবৃতির মতো আরও দুটি বিবৃতি ব্যাপকভাবে শেয়ার হয়েছে সেগুলোতে একই ভাষায় নাইজার যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ও জার্মানির রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পরে এমন আরও দুটি ঘোষণা নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি মনে হলেও সেগুলো ভুয়া বলে জানা গেছে শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানান এই বিবৃতিটি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করেনি বলে নাইজার তাদের অবহিত করেছে যুক্তরাষ্ট্র সরকারের কাছে এ ধরনের কোনো অনুরোধ জানানো হয়নি বলে জানিয়েছে তারা শুধু ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন নাইজরের এক জান্তা কর্মকর্তা ও দেশটির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা সুমনা সুমি জাগরণ টিভি